সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজ 14 জুন 2023 সন্ধান টিভির নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম। প্রিয় ভাইরা, আজকে আমরা আপনাদের নিয়ে হাজির হয়েছি লাভিবা ডেইরি অ্যান্ড এগ্রো ফার্মে। আর এই ফার্মটির অবস্থান পাবনা জেলা পাবনা সদর থানার নাজিরপুর গ্রামে। তো এখান থেকে মূলত কোরবানি সম্মুখে কোরবানির জন্য সার গরু বিক্রয় করা হয়ে থাকে। আপনারা যারা কম বাজেটে গরু নিতে যাচ্ছেন কিংবা যাদের বাজেটটা অনেক বেশি, তাদের জন্য এখানে গরু রয়েছে। ছোট থেকে বড় মাঝারি সব ধরনের গরু এখান থেকে নিতে পারবেন, এবং ছোট গরু লাইভে ওঠে নিলে 460 টাকা কেজিতে এখান থেকে নিতে পারবেন। তো আজকে আমরা দেখাবো এই ফার্মে কোন কোন জাতের গরুগুলো রয়েছে, সেগুলো কেমন বয়সের, কেমন জাতমান কোয়ালিটি, কোন কোন দাম হলে নিতে পারবেন, এই সম্পর্কে বিস্তারিত জানাবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ। আপনার ব্যবসা মানে যে কেমন চলতেছে? আল্লাহ শুকরিয়া। গত সপ্তাহে দেখতেছিলাম যে খামার ভর্তি অনেকগুলো গরু ছিল, সবগুলো তো মোটামুটি বিক্রি হয়ে গেছে। হ্যাঁ, ওই গরুগুলো দেখেন, ওই মিডিয়াম গরুগুলো নাই, সবই বিক্রি হয়ে গেছে। বড় গরু বিক্রি হয়ে গেছে, আবার নতুন শেডে ঢোকে, প্রতিনিয়ত ঢোকতেছে, প্রতিনিয়ত বের হচ্ছে আর কি। আচ্ছা, মোটামুটি আবার শেড ভর্তি করে ফেলছেন? জি জি। আচ্ছা, এখন কোন কোন বাজেটের বা কেমন গরু নিয়ে আসতেছেন? এখন আপনার গত সপ্তাহে ছোট গরু ছিল না, এবার ছোট গরু রাখছি, মিডিয়াম কিছু আছে, বড় যেগুলো সেল গেছে সেগুলো তো নাই, নতুন বড় আসছে আর কি। দর্শক দেখলেই বুঝতে পারবে ভিডিওতে। আচ্ছা, তার মানে ক্রেতা ভাই যে চাহিদা যেগুলো মানে যে ধরনের গরু দরকার, যাদের কম বাজেট, যে একটু আমাদের ছোট গরু দেখেন তাদের জন্য গরু আছে, যাদের হাই বাজেট যে বড় গরু দেখেন সে গরুগুলো সব রকমই আছে ভাই। ছোট থেকে বড়, ছোট থেকে মাঝারি, মাঝারি থেকে বড়, বড় থেকে বড় সবই আছে। লাইভেট স্কেলে কি নিতে পারবে? হ্যাঁ, স্কেলে দিতে পারবো। ছোট গরুগুলো আপনার 460 টাকা করে, আমি কোয়ালিটি ফুল গরু রাখি, 460 টাকা রেটে নিচে আর দিতে পারবো, কারণ আমার গরুগুলো 5% বেশি থাকে। আর বড় গরু যদি কেউ লাইভ ওঠে না, তাহলে 480 টাকার নিচে আমি দিতে পারবো না। আচ্ছা, বড় গরু নিলে 480 এবং মাঝারি বা ছোট গরু নিলে 460 টাকা। জি। আচ্ছা, তো খামারে তো অসংখ্য গরু আছে, চলুন বাসে করা কিছু গরু আমরা দেখি। চলেন। এই বেশে ভিডিওর শুরুতেই বেশ নাবিগম বলে ঝুলন্ত মোটা সেটা একটা গরু নিয়ে এসছেন, এই গরুটা সম্পর্কে একটু বলবেন আমাদের। এটা ভাই সায়াল গরু, কিন্তু কাজলা কালা, কালারটা খুবই সুন্দর, তার নাভি কম্বল চুট মাথা সবই মাশাল্লাহ, ওই ঈদের উপযুক্ত গরু আর কি, কোরবানি উপযুক্ত। জি জি জি। এখন তার বেশি কথা কয়া বর্ণনা দেওয়া যাবে না, দর্শকে দেখলে সব গরুগুলো বুঝবে, বর্ণনা দেয় কিছু নাই আর কি। হাইট ওয়েট ভালোই আছে, মোটামুটি গোশ কেমন আছে, বডি তো ওজন কেমন আছে? ওজন আছে আপনার 7 মন। 7 মনের মতো ওয়েট আছে। জি জি। দাঁতে কয়টা ভাঙছে এটা? দুই দাঁত। দামটা কেমন চাচ্ছেন? এটা ভাই একক ভাবে নিলে আপনার 93,000 টাকা লাগবে, 1,93,000 টাকা। 1,93,000 টাকা দাম রাখছেন, যাদেরই পছন্দ হবে দেখে শুনে দাম দর করে নিতে পারবে। জি। ভিডিওর এক নাম্বার গরু দেখলাম, এটা সাইড করে দেন, পাশে দ্বিতীয় নাম্বার সিরিয়ালে লাল টকটকে নাভি কম্বলে ঝুলন্ত আরও একটা গরু নিয়ে আসছেন, এই গরুটা সম্পর্কে একটু বলবেন। এটা ভাই দেশাল এবং সায়াল মিশ্রণের একটা গরু, খুবই পিটাক বডির গরু আর কি, তার চুঁটটা মার্শাল্লাহ খুবই সুন্দর, নাভি কম্বল সবই আলহামদুলিল্লাহ খুবই ভালো গরু, মাংসে ভরপুর গরুটা আর কি। এটা ভাই চাহিদা সম্পন্ন গরু? চাহিদা সম্পন্ন গরু এই গরু, আর যেহেতু সময়ও নাই, মার্শাল্লাহ আপনার উপযুক্ত গরু আর কি, ফিট গরু আর কি যাকে বলে। আচ্ছা, কোরবানি উপযুক্ত, কেটা ভাইদের পছন্দসই গরু, যারা নিতে চায় নিতে পারবে। দাম কেমন চাচ্ছেন? এরা ভাই দামটা চাচ্ছে আপনার 2,05,000 টাকা। 2,05,000 টাকা দাম চাওয়া, আলোচনা সাপেক্ষে দাম দর করে কেটা ভাই গরুটা নিতে পারবে। জি 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 জি। আচ্ছা, এটা দেখলাম আজকের ভিডিও দ্বিতীয় নাম্বার সিরিয়ালের গরু, পাশে 3 নাম্বার সিরিয়ালে আরও একটা বড় সড়ো সাইজের গরু নিয়ে আসছেন লাল রঙের, এই গরুটা সম্পর্কে একটু বলবেন ভাই। এখন থেকে এখন তো বিক্রি অনেক বেড়ে গেছে, এখন তো অনেকেই বুক দিবে, আমার আসলে ভুল হয়েছে, প্রথমে এখন ট্যাগ লাগা শুরু করেছে, ট্যাগ অনেক আগের থেকে লাগিয়েছে, কিন্তু প্রথম যে গরুটা ছিল ওইটা ট্যাগ ছিল 128, তারপরটা দ্বিতীয়টা 127, এটা আছে আপনার 129। জি। এই 3 নাম্বার গরুটা ট্যাগ নাম্বার 129। আচ্ছা, এটা আপনার দেশালের ভাগটা বেশি, গরুটা কালার রেড কালার একদম টকটকা কালার, তার মাথা কম্বল সবই আলহামদুলিল্লাহ, নামি টামি সবই ভালো আর কি। দামটা কেমন যাচ্ছে এটার? এটা দাম চাচ্ছে ভাই 2,18,000 টাকা। 2,18,000, যারা নিয়ে দাম দর করে নিতে পারবে। জি জি। এটা আজকের ভিডিও 3 নাম্বার গরু, 4 নাম্বার সিরিয়াল একটা গরু নিয়ে আসছেন, মাঝখানে লাল দুই পাশে কালো, বেশ সুন্দর একটা কালার, এই গরুটার সম্পর্কে একটু বলবেন। এটা ভাই দেশাল এবং সায়াল দুইটা মিশ্রণ একটা গরু, তার দেশালের ভাগটা বেশি, মার্শাল্লাহ গরুটা খুবই লম্বা, চুট মাথা সবই আলহামদুলিল্লাহ খুবই ভালো, একদম টাইট বডি আর কি, শক্ত বডি আর কি, মাংসটা ভরি, মাংসে পরিপূর্ণ বডিতে। এটা 4 নাম্বার যে গরুটা দেখতেছি আমরা, এই গরুটার ট্যাগ নাম্বার কত? এটা 130 নাম্বার ট্যাগ। 130 নাম্বার ট্যাগের গরু, দামটা কেমন চাচ্ছে? এটা দাম চাচ্ছে ভাই 1,98,000 টাকা। 1,98,000 টাকা, বাজেট অনুযায়ী যার যেরকম বাজেট ক্রেতা ভাড়া সেই ধরনের গরু নিতে পারবে। জি জি। আচ্ছা,
এইটা সাইড করে দেন, পাশে একটা গরু নিয়েছেন চকলেট কালারের গরু, এই গরুটা সম্পর্কে একটু বলবেন। এটা শায়াল গরু ভাই, বডিটা খুবই রাউন্ডেড, ডাবল বডি গরু, খুবই শিলা শক্তপক্ত বডি আর কি, মার্শাল্লাহ করে মাংস ভিতরে অনেক পরিপূর্ণ মাংস আর কি, মাংস পরিপূর্ণ, জি জি জি, কালারটা সুন্দর, খুবই আকর্ষণীয় গরু আর কি। আচ্ছা ক্রেতা ভাই, যারাই নেবে গরুগুলো দেখে শুনে সিদ্ধান্ত নিতে পারবে। জি জি, দামটা কেমন চাচ্ছেন এটার? এটা ভাই দাম চাচ্ছে আপনার 1,82,000 টাকা। 1,82,000 টাকা দাম চাচ্ছেন, যাদেরই পছন্দ হবে দাম দর করে নিতে পারবে। জি জি, সাইড করে দেন, বাকি গরুগুলো এক এক করে দেখাই আমরা। চলেন, এই বাসে ছোট বেশ কয়েকটা গরু নিয়ে আসছেন, গরুগুলো সম্পর্কে যদি কিছু বলতেন। এই গরুগুলো ভাই ছোট গরু, আপনার সব দাঁতা করে একটা গরু দাঁতে নাই, লটে আপনার লাইভ ওয়েট দিয়ে পারে, সবাই লাইভ ওয়েট লাইভ ওয়েট করে, তবে এই গরুগুলো লাইভ ওয়েট দিলে আসলে আমাদের ব্যবসা বলে কিছু থাকে না। এই এক নম্বর গরুটা দেখেন অনেক শিলা, একদম টাইট বডি গরু, চামড়াটা খুবই পাতলা। এই গরুগুলো লাইভ ওয়েট আপনার আমি নেবো আজ থেকে, যেহেতু কোয়ালিটিফুল গরু, আপনার 460 টাকা লাইভ ওয়েট নেবো। 460 টাকা পার কেজি? পার কেজি, জি। আচ্ছা, সম্পূর্ণ গরু পরিমাপ করা হবে, তারপরে যে দাম যে ওজন হবে তার সঙ্গে 460 দিয়ে গুণ দিলেই হবে? জি জি জি। তবে সব গরুগুলো দেশাল গরু, খুব সুন্দর গরু, আপনার 2800 গরু সবই ভালো গরু আর কি। আচ্ছা, মোটামুটি এই লটে কয়টার মতো গরু? এটা 10টা দিয়ে একটা লট করেছি ভাই, 10টা গরু লটে আপনার 460 টাকা পার কেজি। 460 টাকা পার কেজি, এমনিতেই দাম বললেন না, শুধুমাত্র এরকমভাবে ওয়েট হিসেবে মাপতে যার যতটুকু দাম হয় সেই অনুপাতে নিতে পারবে। জি জি, 10টা গরু আছে, কেউ চাইলে ব্যবসায়িক উদ্দেশ্যে 10টা একসাথেও নিতে পারবে, কিংবা কোরবানোর উদ্দেশ্যে যদি একটা দুটা চার চারটা পাঁচটা নিতে চায় এখানে এসে দেখে যার যেটা পছন্দ ওয়েট করে নিতে পারবে। জি জি, গরুগুলো সম্পূর্ণ সবগুলো দাঁতাল গরু, একটা শুধুমাত্র অদাঁত আছে বলছে? জি জি, একটা অদাঁতালে, সেই লাল গরুটা আর কি অদাঁতাল। আচ্ছা, গরুগুলো সম্পূর্ণ সুস্থ, সব খাবার দাবারে কোনো সমস্যা নাই? জি জি। তাহলে মোটামুটি আনুমানিক ওয়েট কেমনের মধ্যে আছে এগুলো? এগুলো আপনার ওয়েট আনুমানিক আছে 200 প্লাস, 210 আছে, 200 আছে, 220 আছে, 237, 252 এরকম আছে। মানে যেরকম বাজেট আসে মোটামুটি সবার কেনার সাধ্যের মধ্যেই থাকবে? জি জি, তাতে অবশ্যই। যারাই নিতে চায়, এখানে অনেকগুলো গরু আছে, 10টা গরু আছে, বড় গরু দেখেছি, ছোট গরু দেখেছি, পাশে দেখতেছি মাঝারি গরু আছে, কেউ নিতে চলে সরাসরি এসে দেখে নিতে পারবে। জি, সবগুলো তো ভিডিও দেখা সম্ভব না ভাই, এই সাইডে দেখেন ছোট গরু অনেক আছে, এই সাইডে ক্যামেরা ধরেন, এই সাইডে দেখেন ছোট গরু আরো আছে। আচ্ছা, ছোট গরু আছে, মাঝারি আছে, বড় গরু আছে, অনেক গরু আছে এখন। আচ্ছা, কেউ নিতে চলে সরাসরি এসে দেখে নিতে পারবে? জি জি। আচ্ছা, তো মোটামুটি বেশ কয়েকটা গরু ছিল দেখাইছি, সম্পূর্ণ বিস্তারিত বর্ণনাও করছেন। জি, এবার যদি দর্শক ভাইদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত পরিসরে কিছু বলতেন আপনি? দর্শকদের উদ্দেশ্যে বলা ভাই, যেহেতু গরমে আবহাওয়া খুব মানে খুবই খারাপ আবহাওয়া, আমরা তো হাঁটে গেলে ভাই অস্থির হয়ে যাচ্ছে, হাঁটে ভয় করে যাচ্ছি না, দর্শকদের উদ্দেশ্যে বলা এত কষ্ট করার দরকার নেই, আপনাদের একদম ন্যায্য মূল্যে আপনি যাদের না ঠকেন সেই ব্যবস্থা করেছে, লাইভও নিতে পারেন, আপনি দেখে নিতে পারেন, তবে সুস্থ করে দেখে শুনে নিন আর কি। কেউ যদি নিতে চায় আপনাদের ফার্মে এসে গরুগুলো দেখে শুনে নিতে পারবে? নিতে পারবে, সবসময় আপনার অ্যাভেলেবল গরু থাকে, আপনার 60টা 70টা 80টা সবসময় দর্শকরা আসলে পাবে আর কি। তো যোগাযোগ করার জন্য একটু ফোন নাম্বারটা বলবেন? 07309680066। আচ্ছা, এই নাম্বারে যোগাযোগ করে গরু নিতে পারবেন? জি জি। তো ঠিক আছে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।